গভীর পাণ্ডিত্য ও বিশ্লেষণী মনের মাধুর্য মেশানো সাহিত্য, দর্শন, চিত্রকলা থেকে শুরু করে শাস্ত্রীয় সঙ্গীত ও চলচ্চিত্র পর্যন্ত ব্যক্তি যে মানুষটার, তিনি শঙ্করলাল ভট্টাচার্য। জন্মগ্রহণ করেন 1947 সালের 15 আগস্ট মধ্য কলকাতায়। পিতা বঙ্কিমচন্দ্র ভট্টাচার্য ছিলেন বিখ্যাত আইনবিদ, পণ্ডিত এবং দানী পুরুষ। বাড়ির পরিবেশ ছিল রাজনীতি, বই ও গানে আচ্ছন্ন। মধ্য কলকাতার সেই পরিবেশই ধরা দেয় শঙ্করলালের গল্পে, উপন্যাসে, যার সাজ, শৈলী ও স্বরে একেবারে এক ভিন্ন ঘরানার। ইংরেজি সাহিত্যে স্বর্ণপদক পাওয়া ছাত্র শঙ্করলাল সাংবাদিকতার পাঠ নিতে যান প্যারিসে। সেই সময়ই কালি কলমের জীবনে প্রবেশ শঙ্করলাল ভট্টাচার্যের। বাৎসায়ন ও বৃন্দাবনী, অ্যাথেন, হেলেন ও সেই ক্রন্দসী, প্রথম পুরুষ এবং 10 নং মিন্টোলেন শঙ্করলাল ভট্টাচার্যের উল্লেখ্য উপন্যাস। ওর সমাদৃত গল্পগ্রন্থের মধ্যে আছে রাতের কাহিনীকার, অ্যাংলো চাঁদ এবং কবির মৃত্যু। শঙ্করলালের প্রবন্ধে তীক্ষ্ণ মেধা, বিস্তৃত পাঠ এবং রসময় গদ্যের বিরল সম্মেলন। তার প্রবন্ধের বইয়ের মধ্যে আছে রবিশঙ্কর বিলায়েত ও অন্যান্য বিষয়, উদয়ের পথে, সাহিত্যের স্বাদ, সত্যজিৎকে নিয়ে ও দার্শনিকের মৃত্যু, রবিশঙ্করের রাগ অনুরাগ, বিলায়েত খার কোমল গান্ধার ও হেমন্ত মুখোপাধ্যায়ের আমার গানের স্বরলিপি, স্মৃতিকথার সহলেখক শঙ্করলাল। শেষ বাইজি, দৈববাণী, পাঠসভা, দেহ, 3 জন দার্শনিক এবং 1টি খুন, ডাইনি চক, তথ্যচিত্র, জান্তব, জীবনের অনুকরণে, জাদুকর, ছুরিকাঘাত, ঘুম ঘরে, ক্যারন এ আ, কামকল্পনা, কোথাকার ছবি, গান্ধীর আততায়ী, চোখ, ছোট্ট একটু রাত্রিসঙ্গীত, কবির নির্বাসন, পাবকের বাবা, মুন্সির পাহাড়, প্ল্যানচেট, পুরনো অন্ধকারে, প্রিয়গুপ্তের অভিজ্ঞান শকুন্তলম, বাঘিনী, বিশ্বের কেন্দ্রে একজন পুরুষ, ভুল ভুলাইয়া, রান আউট 99, রেপ, শায়ের, সহযাত্রী, সুখ, সেই আশ্চর্য সন্ধ্যা, স্বপ্নের বারান্দা, হাই চাঁদ, সোনালি চুল, সেই আশ্চর্য বাড়িটা, সিঁড়ি ভাঙা অঙ্ক, তার লেখা উল্লেখযোগ্য কিছু গল্প। শঙ্করলাল ভট্টাচার্য একসময় পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সাংবাদিকতাকে। শোনা যায় আনন্দবাজার গোষ্ঠীতে তিনি সাংবাদিকতা করেছেন। শঙ্করলাল ভট্টাচার্য তার রচনাশৈলীর মধ্যে যে মাধুর্য ও রসনাতৃপ্তির সঞ্চার করেছেন তা বারংবার আকৃষ্ট করে পাঠকদের।